গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম র‍্যাপলিং টাওয়ার থেকে কিভাবে র‍্যাপলিং করতে হয়। তো ওই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স দেখায়। আমি আজকে সেকেন্ড জাম্প করব র‍্যাপলিং টাওয়ার থেকে। তার আগে আমরা দেখব যে র‍্যাপলিং করতে কি কি ইকুইপমেন্ট লাগে। আজকে আপনাদের সাথে ইকুইপমেন্টের পরিচয় করে দেব। আসুন আপনাদের সাথে আমরা ইকুইপমেন্ট পরিচয় করি। র‍্যাপলিং এর জন্য প্রথম লাগবে রশি, যেটা কোমরে বাঁধা হবে। আমরা বাঁধা নিতে পরে দেখাবো। এটা রশি দিয়েও করা যায়, এটা হ্যান্ডেল দিয়েও করা যায়। কাছে এই হ্যান্ডেলগুলো দিয়ে করা যায়, আমি একটু পরে পরে দেখাবো। র্যাপলিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ন্যাপ রিং। এই স্ন্যাপ রিং এর ভিতরে আপনারা দেখেছেন এই যে এইভাবে করে লাগানো হয়, এটার ভিতর দিয়ে এই যে দড়িটা যাবে, যে দড়ির সাহায্যে আমরা বেরিয়েছে নামবো। এই স্ন্যাপ রিং দিয়ে করা হয়। এই স্ন্যাপ রিং এর 3200 কেজি পর্যন্ত ওয়েট নেয়। আমরা সাধারণত আমাদের ওজন 80 থেকে 150 কেজির মধ্যে হয়। তো এটা তো 3200 কেজি, মানে অনেক ভারী জিনিসও উপর থেকে নিচে হেলিকপ্টার থেকে নিচে নামানো সম্ভব, বিল্ডিং থেকে নামানো সম্ভব। র্যাপলিং এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ফিগার 8, এইটা দিয়ে উল্টা করে র্যাপলিং করা যায়। সেইটা ইনস্ট্রাকশন আমরা পরে একদিন দেখাবো। আপনারা আজকে ইকুইপমেন্টে দেখেন, এটাকে বলা হয় ফিগার 8, আটের মতো একটা ডিভাইস। র্যাপলিং এর সময় আমাদের দরকার হবে গ্লাভস, ইনার গ্লাভস, পাতলা গ্লাভস, এটা হাতকে প্রোটেকশন দিবে। ইনার গ্লাভস, আউটার গ্লাভস একটু পরে আমি পুরো দেখাবো, ইনার গ্লাভস এবং আউটার গ্লাভস কীভাবে পরে। চলুন আমরা আগে দেখি হার্নেস এবং রশি কীভাবে বাঁধতে হয় র্যাপলিং এর জন্য। আজকে এটা আমরা ডিটেল একটা লার্নিং নেব। তবে বলে রাখি এটা স্পেশালিস্টদের আইটেম, এটা আপনারা নিজে বাসায় করার চেষ্টা করবেন না, এটার জন্য আপনার ট্রেনিং লাগবে। এগুলো ট্রেনিং ছাড়া কেউ করতে যাবেন না। আপনারা এই ভিডিও দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালায়। এখন আমরা দেখব কীভাবে হার্নেস এবং রশি দিয়ে র্যাপলিং এর জন্য বাঁধতে হয়। আমি এখন আমাকে তৈরি করবো র্যাপলিং এর টাওয়ার র্যাপলিং এর জন্য। আমরা প্রথমে রশি বাঁধছি। আস্তে আস্তে দেখুন কাছে ডিটেল কোমরের মধ্যে নিয়ে রশিটাকে নট দেওয়া হচ্ছে এবং এটা জোরে দিতে হবে। এটাকে একটা সিটের মতো বাঁধা হচ্ছে, পায়ে নিয়ে দিয়ে যাবে। এই দুটো অংশ লুজ ছিল, এটাকে এখন বাম দিকে গিট্টু বেঁধে দিতে হবে, সো দ্যাট কোনো রশি দড়ির কোনো লুজ অংশ র্যাপলিং সিট তৈরি করা হলো এবং বাকি যে লুজ অংশ থাকবে সেটা পকেটে গুঁজে দেওয়া হবে। এই আপনারা দেখলেন রশি দিয়ে যদি আমরা হার্নেস বা সিট বানাই তাহলে সেটা এরকম দেখতে। এখন এটার মধ্যে আমরা স্ন্যাপলিং লাগাবো। এই আমার রশির হার্নেস রেডি, আমি এখন র্যাপলিং করার জন্য রেডি। আমি এখন এখান থেকে সরাসরি টাওয়ারে উঠে র্যাপলিং করতে পারবো। তখন শুধু এই স্ন্যাপলিং এর মধ্যে রশির একটা নট দিতে হবে এবং সেই রশি বেয়ে আমি এবং হাতের সাহায্যে একটু গ্লাভস লক্ষণীয় বিষয়ে গ্লাভস পরার সময় আপনার হাতের ঘড়ি বা কোনো অর্নামেন্ট থাকলে খুলে নেয় ভালো। এই সমস্ত কাজ করার সময় এগুলো অ্যাডভেঞ্চার ট্রেনিং, এগুলো করার সময় কোনো ধরনের রিস্ক নেওয়া উচিত না। আপনার বডি এবং মাইন্ড থাকবে অ্যাবসোলিউটলি ফ্রি। যে আমি এখন র্যাপলিং করার জন্য মেন্টালি রেডি হচ্ছি, ফিজিক্যালি রেডি। আপনারা দেখছেন আমি ঘামাচ্ছি, আমি ওয়ার্ম আপ করে আসছি। এর আগে ওয়ার্ম আপ হিসেবে আমি 3 কিলোমিটার দৌড়ে আসলাম। আমার বডি এখন ওয়ার্ম আপ অবস্থায় আছে। আমি এখন ইনার গ্লাভস পরে রেডি হচ্ছি র্যাপলিং করার জন্য। আপনার অবশ্যই লাইফ গ্লাভস পরবেন, এটা আপনার হাতকে প্রোটেকশন দিবে অথবা আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে।
আমার ইনার গ্লাভস পরা হয়ে গেল, আমি এখন আউটার পরব। দর্শক মন্ডলী, এখন আমরা দেখব কিভাবে হার্নেস পড়তে হয়। রশির বদলে হার্নেসও পরা যায়। এই যে এখানে একটা কমপ্লিট হার্নেস, আমরা হার্নেসটা লাগাই।